আপনাকে পরিচয় করে দিই, আপনার ই কমার্স ওয়েবসাইটটাকে কন্ট্রোল করার জন্য আপনার যেই আপনার কাছে যেই ম্যানেজারগুলা বা প্যানেলগুলো আছে। সো দেখেন, এইখানে আপনি খেয়াল করলে দেখতে পারবেন আপনার কাছে অনেকগুলা প্যানেল বা ম্যানেজার আছে, যেমন ফার্স্ট ইয়ার্স অর্ডার ম্যানেজার, প্রোডাক্ট ম্যানেজার, সেটিং, তারপরে ক্যাটাগরি ম্যানেজার, ব্র্যান্ড ম্যানেজার, প্রোডাক্ট ম্যানেজার, ডেলিভারি পার্টনার ম্যানেজার, বুক রাইটার্স ম্যানেজার, পেজ ম্যানেজার, থিম কাস্টমাইজার, সফটওয়্যার আপডেট, এইরকম কিছু ম্যানেজার এবং প্যানেল আপনার কাছে আছে। এবং এক একটার কাজ এক একটা, যার মাধ্যমে আপনি আপনার ই কমার্স ওয়েবসাইটটাকে কন্ট্রোল করবেন। যেমন অর্ডার ম্যানেজারের আন্ডারে আপনি এমন কিছু ফিচার এবং টুলস পাবেন যার মাধ্যমে আপনার ই কমার্স ওয়েবসাইটের যাবতীয় অর্ডারগুলোকে খুব সহজে ম্যানেজ করতে পারবেন। তারপরে ধরেন প্রোডাক্ট ম্যানেজারের আন্ডারে আপনি শুধুমাত্র প্রোডাক্ট ম্যানেজার রিলেটেড যে ফিচারগুলো বা টুলগুলো প্রয়োজন হয় সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন। যখন আপনি এটার মধ্যে ক্লিক করবেন, তাহলে যখন ঢুকবেন তখন এই প্রোডাক্ট ম্যানেজার রিলেটেড যে সব কিছু আপনি পাবেন, আমি দেখাবো একটা একটা, নো প্রবলেম। তারপরে এখানে সেটিং আছে, সেটিংয়ে আপনি ঢুকলে আপনার সিস্টেমটাকে সেটিংয়ের টুকটাক টুলস আপনি পেয়ে যাবেন, যেখান থেকে আপনার সিস্টেমটাকে সেটিং করতে পারবেন সফটওয়্যারটাকে। তারপরে ধরুন ক্যাটাগরি ম্যানেজারের আন্ডারে আপনি আপনার প্রোডাক্টের যাবতীয় যত ক্যাটাগরি থাকে, আপনি যদি মাল্টি ক্যাটাগরি নিয়ে কাজ করে থাকেন, সেই জিনিসগুলো আপনি এখান থেকে খুব সহজেই ম্যানেজ করতে পারবেন। ওই ক্যাটাগরি ম্যানেজমেন্ট রিলেটেড টুলস অ্যান্ড ফিচারগুলো আপনি এখানে পাবেন। তারপরে ব্র্যান্ড ম্যানেজারের আন্ডারে আপনি আপনার প্রোডাক্টের ব্র্যান্ডগুলোকে ম্যানেজ করার জন্য টুল পাবেন। কালার ম্যানেজারের আন্ডারে আপনি কালার ম্যানেজমেন্টের টুলস বা ফিচারগুলো পাবেন। তারপরে ডেলিভারি পার্টনারের আন্ডারে আপনি ডেলিভারি পার্টনার ম্যানেজ করার বা হ্যান্ডেল করার টুলগুলো পাবেন। তারপরে বুক রাইটার্সের আন্ডারেও সেম এই রিলেটেড প্রোডাক্টগুলো পাবেন। পেজ ম্যানেজারের আন্ডারেও আপনি আপনার ওয়েবসাইটের যে ডিফল্ট পেজগুলো থাকে ওই পেজগুলোকে অ্যাড, এডিট, আপডেট বা ম্যানেজ করার যেই টুলস বা ফিচারগুলো আছে ওইগুলো পাবেন। অ্যান্ড থিম কাস্টমাইজার আন্ডারে আপনি এমন কিছু টুলস অ্যান্ড ফিচার পাবেন যার মাধ্যমে আপনি আপনার ফ্রন্ট প্যানেলের যে থিমটা আছে ওইটাকে আপনি আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে সাজিয়ে কালার মালার করে নিতে পারবেন। তারপরে সফটওয়্যার আপডেট যেই ম্যানেজার বা প্যানেলটা আছে, এটার মাধ্যমে যখন এই নতুন নতুন ভার্সন রিলিজ হবে আপনার ই কমার্স ওয়েবসাইটে, ওইটা আপনি অটোমেটিক ওইখানে গিয়ে রিলিজ ভার্সন যদি রিলিজ হয়ে থাকে সেটা ইনফরমেশন দেখতে পারবেন এবং চাইলে জাস্ট এক ক্লিক করে আপডেট দিতে পারবেন। অথবা তাছাড়া হচ্ছে যে রিলিজ নোট কী কী ভার্সনে কোন কোন জিনিস বা ফিচারগুলো আপডেট হইতেছে বা অ্যাড হইতেছে বা এডিট হইতেছে, এই ইনফরমেশন মানে রিলিজ নোটটাও আপনি ওইখানে দেখতে পারবেন। সো এই গেল মানে প্রত্যেকটা ম্যানেজার আলাদা আলাদা ম্যানেজার অ্যান্ড প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা ক্যাটাগরি ওয়াইজ ফিচারগুলো রাখা হয়েছে যেন আপনি খুব সহজেই সবগুলা জিনিস হ্যান্ডেল করতে পারেন। মানে অর্ডার ম্যানেজারের আন্ডারে প্রোডাক্ট ম্যানেজারের কিছু নাই, প্রোডাক্ট ম্যানেজারের আন্ডারে অর্ডার ম্যানেজারের কিছু নাই, ক্যাটাগরি ম্যানেজারের আন্ডারে ব্র্যান্ড ম্যানেজারের কিছু নাই, এইরকম মানে প্রত্যেকগুলাকে আলাদা আলাদা ক্যাটাগরিজ করে আলাদা আলাদা প্যানেল বানিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে, গুছিয়ে দেওয়া হয়েছে আপনাকে, যেন আপনি যখন যেই যেই জিনিসটা নিয়ে কাজ করবেন শুধুমাত্র ওই ফিচারগুলোই আপনার সামনে পান। এতে করে আপনার ইন্টারফেসটা অনেক ক্লিন থাকবে এবং আপনি কাজ করে অনেক মজা পাবেন এবং সিম্পল লাগবে, সহজ হবে, ফাস্ট আপনি কাজ করতে পারবেন। আই থিঙ্ক আপনি এই বিষয়গুলো বুঝতে পারছেন।